আসসালামু আলাইকুম, আমি সুমা হাশেম, আপনাদের জন্য নিয়ে আসলাম হাতে মাখা বা হাতে ডলা চিংড়ির ভর্তা। এর আগে নিয়ে এসেছিলাম পাটায় বাটা, এবারও এটাও আমার মার করা। এবারও দেখে নিন আপনারা, চিংড়ি ধুয়ে খোসা ছড়িয়ে তেল ছাড়া পানি ছাড়া একটু হালকা জালে ঢাকনা দিয়ে সুন্দর করে ভাজা অথবা সিদ্ধ যেটাই হোক করে নিন। একটু 5-10 মিনিটের জন্য ঢেকে দিন। এরপরে চিংড়িগুলি দেখবেন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। যা যা লাগছে, লবণ, ধনে পাতা, মরিচ বাজা এবং সরিষার তেল আর চিংড়ি, যেগুলো আমি ভেজে নিলাম, কাঁচা পেঁয়াজ। আমার মার শুরু হয়ে গেল ভর্তা বানানো। এই ভর্তাটা আমরা এতটাই পছন্দ করি, আমার বাচ্চারা, আমার বাপ চাচা, আমরা আগে সবাই মিলে ভর্তা ডলা বাটা ভর্তা খুদের ভাত দিয়ে খাওয়ার জন্য বসে যেতাম। যাই হোক, এরপরে সে কী করলো, লবণ দিয়ে মরিচগুলিরে ভালো মতো পিষে নিল বা ডলে নিল, কাঁচা পেঁয়াজগুলো সে দিয়ে দিল, পার্ট বাই পার্ট একটার পর একটা সে দিয়ে দিচ্ছে। এটা আমি ধরতে পারি না, কারণ মরিচ ডলা বা ধরা বা এরকম করেই করা আমি পারি না, আমার হাতে অনেক জ্বলন ধরে, এমন জলে এমন জলে হাত ফুলে যায়, সেই জন্য আমার পক্ষে এটা সম্ভব হয় না। গ্লোভস পরে নিই যখন আমি করি, আপনারাও চাইলে গ্লোভস পরে করতে পারবেন। একটা একটা করে চিংড়িগুলি কীভাবে পিষে ফেলতেছে দেখেন, একদম ক্রাশ করে দিচ্ছে, ছোট 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 করে হয়ে গেল। দেখুন মাখিয়ে সে সরিষার তেলটাও দিয়ে দিচ্ছে। সরিষার তেলটা দেওয়ার পরে আর একটা জিনিস বাকি আছে, ধনে পাতা, সে ধনে পাতাটাও দিবে, হ্যাঁ দিয়ে দিচ্ছে। দেখুন কীভাবে মাখানো হলো, মাখানোটা এত অসাধারণ, আর এত মজা, এত মজা, না বানালে, না খেলে, না করেই করলে বুঝতেই পারবেন না এটার মজাটা কোথায়। আমার বাচ্চারা খুবই পছন্দ করে, আমরাও করি, আমার হাজবেন্ড করে, ইভেন কি আমরা ভাই বোন, বাবা মা চাচা সব আমরা এগুলি খুবই মার হাতের ভর্তাটা পছন্দ করি। অসাধারণ।